আনন্দের খবর আমরা শুনলাম। ইসলামের বড় দুশ্মন ছিলেন, ইসলামের অনেক বড় একজন দুশ্মন, তিনি সাংবাদিক, তার নাম হলো মুন্নি সাহা। মুন্নি সাহা ইসলামের চূড়ান্ত একজন দুশ্মন। আমার মনে হয় সে তো নারীর পরিচয় বলে, তার চেহারার পোশাক দেখে মনে হয় সে নারী না পুরুষ আল্লাহ জানে। এক ভাই বললেন সে নাকি হিজরা। ভারতের মিডিয়ারা, ভারতের দালালেরা, আজকে তোমরা আজকে এই চিন্ময় প্রভুকে গ্রেফতার করার জন্য তোমাদের মাথা ব্যথা উঠে গেছে, তোমাদের পেট ব্যথা উঠে গেছে। আমাদের নির্গো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যারা পাখির মতো গুলি করে হত্যা করলো, তখন তোমরা কোথায় ছিল? কথা বলেন ঠিক কিনা? আমাদের নির্দোষ ওলামায়ে কেরামদেরকে যারা ফাঁসির কাষ্ঠে চড়াই মারলো, তখন তোমরা কোথায় ছিল? কথা বলেন ঠিক কিনা? আসলে তোমরা হক প্রচার করো না, তোমরা বাতিল, তোমরা সারা জীবনে বাতিল। বাতিল উগ্র কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, এই জন্য মুন্নি সাহাকে গ্রেফতার করা হোক। আবারও কারা কারা চান একটু আল্লাহ আকবার করেন, একটু জোরে বলেন আল্লাহ আকবার। আমরা দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। আজকের মাহফিল থেকে আমাদের প্রাণের দাবি। আনন্দের খবর আমরা শুনলাম, ইসলামের বড় দুশ্মন ছিলেন, ইসলামের অনেক বড় একজন দুশ্মন, তিনি সাংবাদিক, তার নাম হলো মুন্নি সাহা। মুন্নি সাহা ইসলামের চূড়ান্ত একজন দুশ্মন। আমার মনে হয় সে তো নারীর পরিচয় বলে, তার চেহারার পোশাক দেখে মনে হয় সে নারী না পুরুষ আল্লাহ জানে। এক ভাই বললেন সে নাকি হিজরা। মুন্নি সাহা, এই সাংবাদিক মুন্নি সাহার কথা বলতে কোনো অসুবিধা আছে? আওয়াজ তুলে বলেন কোনো কথা অসুবিধা আছে? যারা ইসলামের বিদ্বেষী, যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন, আমরা তাদেরকে এখন সময় এসেছে তাদেরকে প্রতিহত করা। কথা বলেন না কেন? আরো জোরে বলুন ঠিক কিনা? বাংলার মাটিতে তাদের জায়গা হবে, আমরা কাউকে তারাই দেব না। তবে যারা ইসলাম বিদ্বেষী করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর দিন কায়েমে বাধা দিবে, আমরা তাদেরকে আর কোনোদিন জায়গা দেব না। জোরে বলুন ঠিক কিনা? আমরা তাদের সাপোর্ট আর করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আজকে এই মুন্নি সাহা সাংবাদিককে গ্রেফতার করেছেন পুলিশ, আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণ, মারাকবা কর। আজকে সেই রাত্রের মধ্যে জনগণ তাকে ঘেরাও করে উত্তম মাধ্যম কিছু দিয়ে হাদিয়া দিছে, বুঝেছেন? উত্তম মাধ্যম বোঝেন? কিছু উত্তম মাধ্যম দিয়া, বিগত দিনে তিনি দালাল ছিলেন, চূড়ান্ত দালাল ছিলেন এবং ইসলামের দুশ্মন ছিলেন, এবং সব থেকে বড় তিনি কি জানেন, তার সব থেকে বড় ষড়যন্ত্র হচ্ছেন বাংলাদেশের উগ্রপন্থী ইসকনের সব থেকে বেশি উগ্র, ইসকনের সব থেকে তিনি ভূমিকা পালন করেছেন। ইসকনের দালাল যদি বাংলাদেশের এক নাম্বার থাকে, সেটা হচ্ছেন বাংলাদেশের এই মুন্নি সাহা সাংবাদিক। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা স্পষ্ট বাংলাদেশের তৌহিদি জনতাকে জানিয়ে দিতে চাই, আমাদের দেশ সাম্প্রদায়িক, সম্প্রদায়ের সাম্প্রদায়িক সার্বভৌমত্ব, আমাদের দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আরো যত ধর্ম আছে সবাই আমরা মিলেমিশে আমাদের এই দেশের বসবাস। আজকে আমরা জানি সারা পৃথিবীতে অপপ্রচার করা হয় যে বাংলাদেশে হিন্দুদের পূজা মণ্ডপগুলোকে ভেঙে দেওয়া হয়, মন্দিরের মধ্যে আগুন দেওয়া হয়। সবাই বুকে হাত দিয়ে বলেন বাংলাদেশে আপনাদের কোনো এলাকায় হিন্দুদের পূজার মণ্ডপে অথবা দেবতার কোন জায়গায় মুসলমানেরা আঘাত করেছে, এরকম প্রমাণ আছে? যদি কোনো হিন্দু ভাই থাকেন এখানে একটা হাত তুলে দেখান, একজন আছেন নাকি কেউ? হিন্দু ভাই আছেন এখানে? অনেক মাহফিলে আমাদের হিন্দু ভাইয়েরা আসে, বিভিন্ন মাহফিলে আসে, আমরা তার থেকে বলি আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আছেন হিন্দু ভাই কেউ? আছেন? আছে মনে হয়, আশেপাশে এখানে নাই? আমাদের মাহফিলে অনেক থাকার কথা, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, আজকে এই আমি বলতে চাই স্পষ্ট ভাষায় যে এই একই সেই সাংবাদিক
সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতার করার পর রাতারাতি আবার কেন তাকে বাসায় পৌঁছাই দেওয়া হলো আমরা এই জাতি জানতে চাই। জোরে বলুন ঠিক কেন? আজকে এই অপরাধের দাগী অপরাধীকে সাহা মুন্নি সাহাকে এই ইসলামের দুশ্মনকে গ্রেফতার করার পর রাতে অন্ধকারে আবার তাকে নিরাপদে কেন বাড়িতে দেওয়া হলো? আমাদের প্রশ্ন হচ্ছেন বাংলাদেশের তৌহিদি জনতার আমাদের দাবি যে কেন তাকে আবার ছাড়ানো হলো? এদেশের ইসলামের দুশ্মনকে আর কোনোদিন আমরা ছাড় দিতে চাই না। জোরে বলুন ঠিক কেন? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। বাংলাদেশের জমিন নিরাপদের জমিন, ডিমের কুসুম যেমন মাঝখানে থাকে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা বাংলাদেশের মাটিতে মুসলমানদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কেনা? আপনারা 2000 এই যে 5ই আগস্টে আপনারা দেখেছেন, বিশেষ করে ভারতের মিডিয়াগুলো আমাদের অপপ্রচার করে, আমাদের দেশের শান্তির কথাগুলো অপপ্রচার করে, তারাই তারাই আগুন জ্বালাই দিয়ে তারা আমাদের বাংলাদেশের অপপ্রচার করে, বিশেষ করে ভারতের মিডিয়াগুলো। আপনারা দেখেছেন ভারতের একজন বিজেপি নেতা কিভাবে উগ্রপন্থী কথা বলে, মনে হয় আমাদের বাংলাদেশ তার অঙ্গরাজ্যের কোন দেশ, মনে হয় তার অঙ্গরাজ্যের মধ্যে একটা কোনো প্রদেশ। কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন প্রমত্ত দেশ, স্বাধীন দেশে কোনো অপরাধ করলে তার সাজা অবশ্যই পেতে হবে, সে যেই দলে হোক আর যেই নেতাই হোক। জোরে বলুন ঠিক কেন? আজকে তোমরা দিন দুপুরে আমাদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম বা আলিফ ভাইকে মেরে ফেলবা আর আমরা বিচার চাইব না, এটা কে বলেছে? কথা বলেন ঠিক কেনা? আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের আপনারা জীবনের ইতিহাস জানেন না, তিনি একজন ইসলামিক অ্যাডভোকেট, 5 ওয়াক্ত নামাজি, তার মুখের মধ্যে দাড়ি, তার ফুটফুটে একটা বাড়িতে সন্তান, কন্যা সন্তান, মাত্র 3 বৎসর বয়সের, আর তার স্ত্রীর পেটের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 মাসের একটা বাচ্চাও আছে। তাহলে এই 2টা বাচ্চা এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, আমরা কি তার বিচার চাই না? কথা বলেন না কেন? বিচার চাওয়া কি আমাদের জন্য অপরাধ? আজকে ভারতের মিডিয়ারা, ভারতের দালালেরা, আজকে তোমরা আজকে এই চিন্ময় প্রভুকে গ্রেফতার করার জন্য তোমাদের মাথা ব্যথা উঠে গেছে, তোমাদের পেট ব্যথা উঠে গেছে। আমাদের নির্গ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যারা পাখির মতো গুলি করে হত্যা করলো, তখন তোমরা কোথায় ছিল? কথা বলেন ঠিক কেনা? আমাদের নির্দোষ ওলামা ইকরামদেরকে যারা ফাঁসির কাষ্ঠে চড়াই মারলো, তখন তোমরা কোথায় ছিল? কথা বলেন ঠিক কেনা? আসলে তোমরা তোমরা হক প্রচার করো না, তোমরা বাতিল, তোমরা সারা জীবনে বাতিল, বাতিল উগ্র কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই জন্য মুন্নি সাহাকে গ্রেফতার করা হোক, আবারও কারা কারা চান একটু আল্লাহু আকবার করে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। আজকের মাহফিল থেকে আমাদের প্রাণের দাবি, আয় সাবধান, আমার ব্যথা আমি বুঝি, এর জুতার বাড়ি দিয়ে যদি আমার মাথার ব্যথা ভালো হয় তাহলে জুতার বাড়ি আমার জন্য বড় কপাল। আল্লাহ বলে আমার বিচার এমনই হয়। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার কর, একটু জোরে কর আল্লাহু আকবার। ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বৎসর তাকে একটা নারী ধর্ষণের মামলাতে 3 বৎসর অন্ধকারের কারখানায় কারাগারে তাকে বন্দী করে রাখছিল, নিজের হালাল স্ত্রীকে অবৈধ স্ত্রী বানাইয়া তাকে 3টা বৎসর জুলুমের জালিমের কারাগারে বন্দী করে রাখছিল। বুকে হাত দিয়ে বলেন আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কি কমেছে নাকি বাড়িয়ে দিয়েছে? বাড়ছে। বাড়ছে না কমছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তোমরা রাজাকার বলছো? আজকে দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারতের জন্য হাজার হাজার মুসলমান, হাজার হাজার আলেম, হাজার হাজার মুসলমানেরা যায়া কবর জিয়ারত করে, আর তোমার কাছে কবর জিয়ারত তো দূরের কথা, পেশাব করারও জায়গা পাবো না। কথা কন ঠিক কেনা? বেশি বাড়াবাড়ি ভালো না, লাপালাপি ভালো না, একটু মারহাবা কর। নমরুদ কয় তাড়াতাড়ি জুতা খোলেন, নমরুদের সামনে ফকির জুতা খুলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটা বাড়ি কয় এক বাড়ি দিলে হবে না, আরো 2 ডোজ মারো, 2টা 3টা বাড়ি খাওয়ার পর নমরুদ এইভাবে মাথা হাত দিয়ে কয় কি বাড়ি দিলে ভাই, এত হায়ার অ্যান্টিবায়োটিক খাই আমার মাথা ব্যথা ভালো হয় না, তোর জুতার মধ্যে আছে কি? তোর জুতাটাতে একটা চুমা দেই, সুবহানাল্লাহ জোরে কর,
তোর জুতা দে আমি চুমা দেই, কয় কেন আমার জুতে চুমা কেন, কয় তোর জুতা বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথাটা এত ঠান্ডা হয়েছে যে আমি আগের মতো হয়েছি, কয় বস দুপুরবেলা কিন্তু আবার তিন ডোজ দিতে হবে, তাহলে আপাতত তিনবার, সকালে তিনবার, সকালে তিনটা, রাত দুপুরে দুই তিনটা, রাত্রে তিনটা, যদি বাড়ে এরপরে ডবল বাড়াবো। তিন দিন পর আবার রুগীকে আসে বলে শরীরের অবস্থা কেমন, কয় মোটামুটি ভালো তবে একটু বাড়ছে, কয় তাহলে এবার ছয় বার, ফির আবার তিন দিন পরে আবার আসি কয় কেমন, কয় বাড়ছে, কয় এবার নয় বার। এইভাবে করতে করতে নমরুদ কয় তোকে আর অন্য জায়গায় চাকরি করা লাগবে না, তোর একটাই কাজ তুই সবসময় আমার বার মাথায় তোর পায়ের জুতা দিয়ে বাড়ি দিবি। মারহাবা কর না কেন, ওই আল্লাহ আছে না নাই, জোরে বলেন ওই আল্লাহ আছে না নাই। কোরআনের আয়াতটা বলার পর এবার জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবে, ওয়া নাকারু ওয়া নাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু মারহাবা ক, আরো জোরে কন মারহাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এবার দিলটাকে নরম করে দিবেন বাবা, এক ফোঁটা চোখের পানি আপনার আসবে। এখন আমার আলোচনা চোখের পানি ফেলানোর আলোচনা। এ বাবা, নমরুদ কিন্তু ষড়যন্ত্র করেছে ফেরাউনকে আগুনের মধ্যে, আল্লাহর পয়গম্বর মূসা নবীকে আগুনের মধ্যে ফেলিয়ে মারা ফেলবে। আগুনের মালিক কি নমরুদে নাকি আল্লাহ? একটু জোরে কম, আগুন আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা, আমাদের আব্বা, মারহাবা কর, আমাদের রুহানি পিতা, আমাদের জাতির পিতা কে বানাইছেন একটু জোরে বলেন, আল্লাহ। মিল্লাতাবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতাকে যখন আগুনে ফেলাবে, চরকি বানাইছে আগুনে ফেলাইবে, আগুন আগুনে ফেলার সময় নমরুদে তার কাপড়গুলো খোলে, কাপড় কেন খোলো, বলে তুমি পুরে ছাই হয়ে যাও, তোমার পরনের কাপড়গুলো তো দেশের মধ্যে কোনো কাজে লাগতে পারে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমাকে আগুনে পুরে ছাই বানাক, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি তোমার জন্য আগুনে পড়ব। তবে আমি যদি আমার চোখের সামনে যদি আমাকে উলঙ্গ অবস্থায় যদি জাতি দেখে ফেলে, আমার বেহায়াপনা যদি দেখে ফেলে, তাহলে তো আমার বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ, আল্লাহওয়ালা মানুষের ইজ্জতের বড় দাম। এরে মায়ের জাতিরা, এরে যুবক ভাইয়ারা, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, দল হারাইলে দল একবার পাওয়া যায়, সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, তবে একটা জিনিস হারাইলে আর জীবনে কোনোদিন পাবেন না, সেটার নাম হলো ইজ্জত। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদমানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ। এরে উম্মত, এরে উম্মত, তোমরা দুইটা জিনিসের জিম্মাদার হও, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। এক নাম্বার হচ্ছে তোমার দুই চোয়ালির মাঝখানে মুখের জবানের কথা, দুই নাম্বার হচ্ছে তোমার দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিসের যদি জিম্মাদার হও, আমি রহমাতুল লিল আলামিন তোমাদের জান্নাতের জিম্মাদার। মারহাবা কর, এটু জোরে কর, এই মুখ, এই মুখ দিয়ে এখনো যদি বলেন আল্লাহ নাই, কাফের কথা কন ঠিক কেনা? এই মুখ দিয়ে যদি এখনো সুবহানাল্লাহ বলেন, ওহুদের থেকে বেশি সওয়াব আল্লাহ মোল্লা ময়দান করবে। সুবহানাল্লাহ, জোরে কর, এই মুখ দিয়ে কোটি কোটি সওয়াব কামাই করা যায়। একটা মিনিট সওয়াব করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাসটা পড়লেন একবার, দশ পারা কোরআন পড়লে যা সওয়াব হবে একবারে তাই পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কর, আরেকবার পড়ি, আরেকবার পড়ি, আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ
আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আরো 10 পারা দিলাম। আবার বলেন, সবাই পড়েন না কেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় তোরে আবারও 10 পারার সওয়াব দিয়ে দিলাম। তিনবার যদি 10 10 10 যদি হয়, আঙ্গুল তুলে বলেন কয় পারা? একটু জোরে দেখাই বলেন কয় পারা? 30 পারা। 30 পারার সওয়াব তিনবার সূরা ইখলাসের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ এক খতম কোরআন পড়ার সওয়াব আপনি পেয়ে গেছেন। একটু মারহাবা কর। তাহলে প্রতিদিন ঘুমার আগে বাবা মার জন্য দোয়া করব, অকুর রব্বিরহামহুমা, এবং এই দোয়াটা পড়ব সূরা ইখলাস তিনবার। তিনবার পরে যদি আপনি ঘুমান, এক খতম সওয়াব পেয়ে যাবে। কারা কারা আমলটা করবেন একটু হাত তুলে দেখান। ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ কর। ঘুমার আগে একটা মিনিট যদি সূরা ইখলাস পড়েন, এক মিনিট, এক মিনিটে আপনি 9 বার সূরা ইখলাস পড়তে পারবেন। আপনি গড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে এক মিনিটে 9 বার পড়তে পারবেন। আপনি যদি আলেম নাও হন তো 6 বার তো পড়তে পারবেন। তো 6 বারে যদি আপনার 2 পারা কোরআনের খতম পেয়ে যান, তাহলে কেন করবেন না? করবেন না? ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ। আল্লাহ যেন আজকের এই ওয়াদের এই ছোট্ট একটা আমল আমরা যেন করতে পারি সারা জীবন। কারা কারা করবেন একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার কর। একটু শানে নাজুল বলে দেই 2 মিনিটে আমার আলোচনা, আর সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট, একটু পরে কাটবেন। আল্লাহ রাসূল বলছেন এই এমন একটা সূরার আমলের কারণে একজন সাহাবীর দাম এত 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 বেড়ে গেছে। সেই সাহাবিটার নাম শোনার পর আল্লাহু আকবার বলবেন, সেই সাহাবিটার নাম হচ্ছেন হযরতে আবু যর গিফারি। মারাবা কর, নবী আর আবু যর এইভাবে পাশাপাশি বসা, সাহাবায়ে কেরাম বসা। তো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আসছে ওহি দেওয়ার জন্য নবীকে, আর সঙ্গে আবু যর আমার নবীর কাছ থেকে চলে যায়। আমার নবী জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছুক্ষণ আগে যেই লোকটা বসা ছিল ওর নাম আবু যর না? আল্লাহর নবীকে, ওরে কেমনে চেনো? আল্লাহর রসুল জিব্রাইলকে বলে, ওরে কেমনে চেনেন? আল্লাহর ফেরেশতা জিব্রাইল কয়, আমি শুধু চিনি না, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা, এমন কি আসমান জমিনের সব ফেরেশতারা আপনার আবু যরকে ভালো চেনে। আল্লাহর নবী বলে, কেই কারণে চেনে? কয়, 2 কারণে তাকে চেনে। একটু সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রাসূল কয়, 2 কারণে জিব্রাইল 2 কারণে চেনে। কি কি কারণ? কয়, আপনার যত সাহাবী আছে সব থেকে এই সাহাবিটা সূরা ইখলাসের বেশি আমল করে, এই কারণে আল্লাহ তাকে বেশি, তার ফেরেশতারা তার প্রশংসা করে। 2 নম্বর কারণ কি জানেন? হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট হয়। আমি যদি ছোট হয়ে আপনাকে বড় বানাই দেই, আমার মালিক আমাকে সম্মানিত করবে। মারহাবা কর। আপনি নিজে নিজে বড় হতে যাইয়েন না, আপনি নিজে নিজে বস হবেন না, আপনি নিজে নিজে সাহেব হবেন না, আপনি নিজে নিজে বড় মুফতি হবেন না, আপনি নিজে নিজে বড় বক্তা হবেন না, আপনি নিজে নিজে বড় বুজুর্গ ভাবেন না, আপনি নিজে নিজে বড় বড় নেতা ভাবিয়েন না। আপনাকে জনগণ আপনাকে বানাবে, আল্লাহ বড় বানাবে। জোরে বলেন ঠিক কি না? এটাই হাদিস, আমি এই হাদিসটাই টেনে নিয়েছিলাম। আল্লাহ যেন কবুল করেন, একটু আমিন করেন। এখন যে একটু চোখের পানি ফেলা লাগবে আপনাকে, কথাটা যে বলবো, আপনার চোখের পানি 100% পড়বে। মারহাবা কর, শুনবেন শুনবেন। আল্লাহর রসুলকে একবার জিজ্ঞাসা করছিলেন আম্মা জান আয়েশা, নবী গো জান্নাতের মধ্যে তো আপনি সবার আগে যাবেন, সবার আগে আমার নবী জান্নাতে যাবে, তো জান্নাতের পোশাকটা আপনাকে তো দিবে, আপনি তাহলে জান্নাতের পোশাক আগে পরবেন? আমার নবী এবার ডাক দিয়ে বলে, আয়েশা, আমি জান্নাতে সবার আগে যাব ঠিক, তবে জান্নাতি পোশাক আমাকে দিবে, তবে পরানো আমাকে হবে না, আমার আগে আরেকজন নবীকে জান্নাতের পোশাক পরাবে, আল্লাহই পরাবে। সেই নবীটার নাম হচ্ছেন ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। আয়েশা ঠোঁটের মধ্যে কামড় দিয়ে দিলেন, আপনি হলেন নবীদের নবী, নবীদের নবী, সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামান নাবিয়্যিন নবী, আপনি জান্নাতে আগে যাবেন, অথচ ওনাকে কেন জান্নাতের পোশাক পরানো হবে?
এই তো বড় পেয়াস। আল্লাহর রসুল এবার ডাক দিয়ে বলেন, আয়েশা কেন তাকে পড়ানো হবে জানো? কারণ উনি যখন নমরুদে যখন তাকে আগুনের মধ্যে ফেলাই মারতে চেয়েছিল, তখন নমরুদের দলবলেরা তার কাপড়গুলো খুলে খুলে নিতেছিল। তখন আল্লাহর কাছে সে কেঁদে কেঁদে বলছিলেন, মালিক আমাকে মেরে ফেলার তাতে আমার দুঃখ নাই, আমাকে যেন উলঙ্গ না করায় আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে পয়গাম্বর, তোমার কাপড় তারা যদি উলঙ্গ করে খুলায় তাতে কোনো আফসোস নাই, কারণ আমি তামাম পৃথিবীর মালিক, আমি আল্লাহ, তোরে ঘোষণা দিয়ে দিলাম, তোকে যদি কাপড় উলঙ্গ করে ফেলায় তোমাকে কোনোদিন তার চেহারা দিকে তাকাইলেও কোনোদিন তোমার উলঙ্গ চেহারা দেখতে পাবে না। আল্লাহু আকবার, মারহাবা কর, মারহাবা, এর জোরে কর, মারহাবা, মারহাবা। ফেরেশতা জিব্রাইল, আমার বন্ধু যাকে আমি খলিল বানাইছি, যার নাম ইব্রাহিম, ইব্রাহিম দিনের জন্য আগুনের মধ্যে এখন ফেলিয়া দিবে। নমরুদের দলেরা তার কাপড় খুলে নিচ্ছে। এরে ভাইজান, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা জিব্রাইল, আমার খলিলের কাপড় খোলার আগে তুমি ফেরেশতা জিব্রাইল জান্নাতি পোশাক নিয়ে যাও, জান্নাতি পোশাক শেষ একটা পেছাইয়া দাও, যাতে করে অন্য কোন মানুষ যেন আমার ইব্রাহিমের চেহারার দিকে যেন খারাপ দৃষ্টি না যায়। আমি যে হুজুর, আমি যে বড় বক্তা এই জন্য বড় বুজুর্গ তা নয়, এইটা ভাই যে বড় হাজির তা যে বুজুর্গ তা নয়। আল্লাহওয়ালা একজন রিক্সাওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা একজন ভিক্ষুক হতে পারে, আল্লাহওয়ালা একজন শ্রমিক হতে পারে, আল্লাহওয়ালা একজন কৃষিবিদ হতে পারে, আল্লাহওয়ালা একজন পুলিশের অফিসার হতে পারে, আল্লাহওয়ালা একজন সেনাবাহিনীর অফিসার হতে পারে, আল্লাহওয়ালা একজন বিজিবির অফিসার হতে পারে, আল্লাহওয়ালা একজন ফকির মিসকিন হতে পারে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না ঠিক কিনা? একটা